আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ কথা বলবো 200 বোনাস নিয়ে। অনেকেই প্রশ্ন করছেন, এই প্রশ্নের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আজকের এই ভিডিওটা করা। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে জানতে পারবেন এই 200 বোনাসের জন্য কাদের দোমান্দা করতে হবে, কত তারিখ দোমান্দা শেষ তারিখ, ও বুঝতে পারার সাথে কাদের পাগামিন্তুগুলো আসবে, স্বয়ংক্রিয়ভাবে কাদের পাগামিন্তু আসবে, এ টু জেড নিয়ে কথা বলার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। মূল কথা যাওয়ার আগে, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয়। আর বন্ধুরা, যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন, আমার সাথে আছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই। বন্ধুরা, সর্বপ্রথম কথা বলবো যারা পেনশন ভাতায় আছেন, আপনাদের এই জুলাই মাসের 1 তারিখ থেকে পাগামিন্তুগুলো আসা শুরু করছে যারা পেনশন ভাতায় আছেন। দ্বিতীয় কথা বলবো, রেড ইত্যাদি চিত্তদিন অ্যান্সার ভিতরে যারা আছেন, যারা নতুনভাবে 15 তারিখ আপনাদের পাগামিন্তু যাদের আসবেন, নতুন যারা দোমান্দা করছেন কিংবা 18 মাস শেষ হওয়ার পরে আপনারা দোমান্দা করছেন, আপনাদের পাগামিন্তুগুলো আসবে এই 200 বোনাসটা 15 তারিখ থেকে আসা শুরু করছে। রেদিত্যাদি চিত্তদিন অ্যান্সার সাধারণ কিস্তিতে যারা আছেন, আপনাদের পাগামিন্তুর সাথে একই সাথে 200 বোনাসটা আসবে স্বয়ংক্রিয়ভাবে 27 তারিখ থেকে। এর পরবর্তীতে কথা বলবো, আপনার নাসপিতে যারা আছেন, ডিসকোলে যারা আছেন ও ডিকোবাসনে যারা আছেন, আপনাদের আসবে স্বয়ংক্রিয়ভাবে অক্টোবর মাস থেকে। ওরা এই নাসপি নিয়ে অনেকেই প্রশ্ন করছিলেন যে এই পাগামিন্তুগুলো কত তারিখ থেকে আসবে। আপনাদের জানানোর চেষ্টা করলাম যে অক্টোবর মাসে আপনাদের পাগামিন্তু আসবে এই 200। আর গৃহকর্মী যারা আছেন, আপনাদের আবেদন করতে হবে সেপ্টেম্বর মাসের 30 তারিখের ভিতরে, আপনাদের আবেদন করতে হবে যারা গৃহকর্মী আছেন, আর আপনাদের পাগামিন্তুগুলো আসবে অক্টোবর মাসে। বন্ধুরা, এর পরবর্তীতে কয়েকটা বোনাসের নাম জানানোর চেষ্টা করব যে আপনাদের সকলকেই দোমান্দা করতে হবে অক্টোবর মাসের 31 তারিখের ভিতরে। তার ভিতরে আছেন কোভিড-19 যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনাদের দোমান্দা করতে হবে। সিও বোনাসের ভিতরে যারা আছেন, আপনাদের দোমান্দা করতে হবে। গৃহ বিক্রেতা যারা আছেন, আপনাদের দোমান্দা করতে হবে। যারা শ্রমিক আছেন, মাঝে মাঝে কাজ করেন, আপনাদের দোমান্দা করতে হবে। সৎ নিযুক্ত শ্রমিক যারা আছেন, আপনাদের দোমান্দা করতে হবে। পার্থিতিবাই যারা আছেন, আপনাদের দোমান্দা করতে হবে। সেই আপনাদের যে কয়েকটা নাম জানানোর চেষ্টা করলাম, সবাইকেই দোমান্দা করতে হবে 31 অক্টোবরের ভিতরে। অক্টোবর মাসে যদি আপনারা দোমান্দা করেন, অক্টোবরের মধ্যেই আপনাদের পাগামিন্তুগুলো আসা শুরু করবে। আর পাবলিক সেক্টরে যারা কাজ করেন, আপনাদের পাগামিন্তুগুলো জুলাই মাসে আসা শুরু করবে। কিন্তু এখানে পূর্বে কয়েকটা ভিডিওতে বলা হয়েছে, একটা ফর্ম পূরণ করে আপনাদের যে বুস্তাটা জমা দেন, সেই জায়গায় একই সাথে বুস্তার সাথে এই ফর্মটা জমা দিতে হবে। যদি জমা দেন, তাহলে এই 200 পাগামিন্তু আপনারা আপনাদের বুস্তার সাথে যে পাগামিন্তুটা আসবে তার সাথে এই 200 যোগ হয়ে আপনাদের পেমেন্টটা আসবে। বুস্তায় যদি আপনার 500 পেমেন্ট থাকে, তাহলে আরও 200 যোগ হওয়ার পরে 700 আসবে। আর যদি এই ফর্মটা জমা না দেন, তাহলে কিন্তু আপনাদের এই পেমেন্টটা আসবে না, এই বোনাসটা আপনারা পাবেন না। এই জন্য জুলাই মাসের ভিতরে যারা জমা দেবেন শুধুমাত্র তারাই পাবেন, এর পরবর্তীতে কিন্তু আপনাদের এই পাগামিন্তুটা আসবে না। আবার হয়তো অনেকে ভাবতে পারেন, জুলাইয়ের পরে যাই আপনারা জমা দেবেন, তারপর মাসে আপনারা পাবেন, এরকম কিছুই বলা হয় না। শুধুমাত্র বলা হয়েছে জুলাইয়ের বুস্তার সাথে আপনাদের এই 200 বোনাসটা দেওয়া হবে। আশা করি আপনারা ক্লিয়ার হইলেন। আর বেসরকারি সেক্টরে যারা কাজ করেন, যে কর্মচারীরা আছেন, আপনাদেরও স্বয়ংক্রিয়ভাবে আসবে। কিন্তু স্বয়ংক্রিয়ের ভিতরে আপনাদের একটু কথা বলা হয়েছে যে ফর্ম পূরণ করে আপনাদের জমা দিতে হবে, আপনাদের যে বেতনের চেকটা দেওয়া হয় তার সাথে কিন্তু এই ফর্মটা আপনারা জমা দেবেন। বন্ধুরা, একটা বিষয় নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে এই ফর্মটা কিভাবে জমা দেবেন, কি বিষয় নিয়ে, কোথায় জমা দেবেন, এই বিষয় নিয়ে। আসলে আপনাদের পূর্বে কয়েকটা বিষয়ে, এই পূর্বে কিন্তু কয়েকটা ভিডিওতে বলা হয়েছে, তারপরে আপনারা বুঝতে পারেন না। মূলত কি, আপনারা ক্লিয়ারভাবে বুঝতে চান না। যদি ক্লিয়ারভাবে বুঝতে চান, যদি বোঝার চেষ্টা করতেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেন। এই জন্য আপনারা অনেকে অনুরোধ করছেন এই বিষয়টা নিয়ে আবারও বলার জন্য, সেই জন্য আবারও আসলাম আপনাদের মাঝে এই বুস্তার সাথে কিভাবে এই ফর্মটা জমা দেবেন এই বিষয় নিয়ে কথা বলার জন্য। আপনাদের যে মালিক যে বুস্তাটা পূরণ করে, আপনি 1000 বেতন পান কিংবা 500 বেতন পান কি 700 বেতন পান, এটার কিন্তু একটা বুস্তা পূরণ করতে হয়, একটা ফর্ম কিন্তু আপনাদের পূরণ করতে হয়। পূরণ করে মালিকে কিন্তু আপনার ব্যাংকে, যে কোনো ব্যাংকে, আপনার মালিকের যে ব্যাংকের সাথে লেনদেন থাকে সেই ব্যাংকে কিন্তু আপনার জমা দিয়ে আসে। সেখানে জমা দিয়ে আসলে আপনাদের ওখান থেকে কিন্তু আপনার পেমেন্টটা দেওয়া হয়। সেই যে বুস্তাটা আপনার ব্যাংকে জমা দেয়, সেখানে আপনার এই ফর্মটা
জমা দিয়ে দেবে একই সাথে। আপনার যে নাম আছে, নাম ঠিকানা সব কিছু দিয়ে ওই ফর্মটা পূরণ করে তারপরে ওই একই সাথে আপনার পিন আপ করে আপনার জমা দিয়ে দেবে। ওই ব্যাংক ওয়ালারা কিন্তু আপনারে ওই 200 ইউরো বোনাসেরটা আপনাকে দিয়ে দেবে। পরবর্তী তোরা ওই ফর্মটা ইমসে পাঠাবে, ইমসে পাঠাক, পোস্ট অফিসে পাঠাক, যে যা হোক তারা কিন্তু অনলাইনের মাধ্যমে পাঠাই দেবে। তার মানে কী হইলো যে এইটা জানানো হয়েছে যে এই বোনাসটা আপনারে দেওয়া হয়েছে। আর ইমসেলারা যদি আপনার না জানে কিংবা পোস্ট অফিস আলারা যদি আপনার না জানে যে এই বোনাসটা আপনার দেশে কি না, তারা তো আবারও দিতে পারে। আপনি যদি অন্য কোনো বোনাসের সাথে জড়িত থাকেন সেই বোনাসের সাথে তো ওই 200 ইউরো বোনাসটা দিয়ে দিতে পারে। এখানে বলা হয়েছে যাদের এই বোনাসটা দেওয়া হবে অনেকভাবে, বোনাসের সাথে দেওয়া হবে, সেতুতের সাথে দেওয়া হবে, কয়েকটা ক্যাটাগরিভাবে এই বোনাসটা দেওয়া হবে। এখন আপনারা যদি বুঝতে পারার সাথে দিয়ে দিল, আপনার কোনো ফর্ম টর্ম পূরণ করলো না, ওই জায়গা খালি খালি তারা দিয়ে দিল, পরবর্তীতে যদি ইমসেলা দিয়ে দেয় তাই তো আপনি দুইবার পাবেন। আর এই বিষয়টা নিয়ে যদি পরবর্তীতে তারা জানতে পারে যে আপনি দুইবার পাইছেন, এটা নিয়ে তো আপনার বড় অঙ্কের একটা জরিমানা আসবে। এই জন্য শুধুমাত্র এই কারণে আপনাদের ফর্মটা পূরণ করে জমা দিতে হবে আপনার বুস্টার সাথে। কয়েকটা বার আপনার কয়েকটা ভিডিওতে বলা হয়েছে, তারপরও বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করছেন, অনেকে আবার এরকম লিখছেন যে আপনি কী ভিডিও করেন, কিছু বুঝতে পারি না কিছু না। আসলে ভাই আপনাদের মাঝে তো আমি বাংলায় কথা বলি না, আমি তো আর ইটালিয়ান ভাষায় বলি না। যে ইটালিয়ান ভাষায় বলি যে আপনাদের বুঝতে সমস্যা হয়, বাংলায় এ টু জেড বলার চেষ্টা করি, তারপরে যদি আপনারা না বুঝতে পারেন অন্তত এক দেড় ঘন্টা বসে এডিট করে তারপর ভিডিওগুলো নিয়ে আসতে হয়। তার মধ্যে এসে হঠাৎ করে কেউ আবার কমেন্টস করলেন যে কি বললেন, কিছুই বুঝলাম না, আগাগোড়া কোনো কিছুই আপনারা বুঝতে পারলেন না। ভালোভাবে ভিডিওটা দেখবেন, দেখে বোঝার চেষ্টা করবেন। আপনাদের বোঝানোর জন্য, আপনাদের জানার জন্য এই ভিডিওগুলো নিয়ে আসি, যাতে এই বোনাসগুলো আপনারা পান। কেননা বোনাস নিয়ে কিন্তু আমি প্রায় আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করি। আর অনেকে অনেকভাবে অনেক কমেন্টস করেন, আশা করি যারা এই ধরনের কমেন্টসগুলো করেন না করার জন্যই আপনাদের অনুরোধ করি। কেননা আপনাদের মাঝে অনেকে আছেন বলবেন না যে এই 200 ভিডিও, এই 200 বোনাস নিয়ে ভিডিও কতবার করা হয়েছে, আপনি হয়তো কতবার দেখছেন। অনেকে দেখা যায় জানেই না 200 কীভাবে পাবে, কোনভাবে পাবে এই বিষয় নিয়ে। যারা জানে না তাদের জন্য বারে বারে এই ভিডিওগুলো নিয়ে আসি, তারা কমেন্টস করে, তারা জানতে চায়, তারা ফোন দেয়, এই জন্যই শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে আসি। একটা ভিডিও যদি আপনার 10 বারও করা লাগে শুধুমাত্র জানার জন্য, তাদেরকে বোঝানোর জন্য আমার এই ভিডিওগুলো নিয়ে আসতে হয়। আপনারা যদি ফোন না দেন, আপনারা যদি কমেন্টস না করেন, তাহলে তো আর আপনাদের মাঝে বারবার এই ভিডিওগুলো নিয়ে আসি না। শুধুমাত্র আপনারা জানতে চান, ফোন দেন, এই বিষয় নিয়ে অনেকেই কমেন্টস করেন। এই জন্য যখন দেখি যে একটা বিষয় নিয়ে 50 জন 100 জনের জানার জন্য আগ্রহী আছেন, আপনারা সবাই কমেন্টস করছেন, তখন আবার এই ভিডিওগুলো নিয়ে আসি। একটা ভিডিও আমরা একবার ছাড়লেই যথেষ্ট, যখন আপনারা বুঝতে পারেন না তখন চেষ্টা করি বারে বারে ভিডিওগুলো নিয়ে আসার জন্য। আশা করি যারা খারাপভাবে মন্তব্য করেন, খারাপভাবে কমেন্টস করেন, একটু হইলেও আপনারা বুঝতে পারছেন কী জন্য ভিডিওগুলো নিয়ে আসি, কেন আপনাদের মাঝে বারে বারে ভিডিওগুলো নিয়ে আসি। এর পরবর্তীতে মনে হয় না যে আপনারা এই কথাগুলো বলার পরেও যদি আপনারা খারাপভাবে কিছু লেখেন তাহলে আপনাদের আর কি কিছুই বলার নাই, বললে অনেক কিছু বলার থাকে, এই জন্য কিছুই বললাম না, এটুকুই শেষ করলাম আজকে, এই পর্যন্তই বললাম। আশা করি ক্লিয়ার হয়েছেন, যারা কমেন্টস করেন, যারা মন্তব্য করেন, ভালো কিছু লিখবেন, ভালো কিছু পাবেন। হাতের 5টা আঙুল যেরকম সমান না, মানুষও কিন্তু 5 জন সমান না, 5 জনের মন কিন্তু একা রাখা সম্ভব না। আপনারা 5 জনে কমেন্টস করেন, 5 জনে 5 ধরনের ভিডিও পাবেন, আসলে 5 জনের 5 ধরনের তো দেওয়া সম্ভব না। তার ভিতরে যাদের ভালো লাগবে তারাই শুধুমাত্র এই ভিডিওগুলো দেখবে। আশা করি একটু হলেও ক্লিয়ার হইলেন। বন্ধুরা, এই ছিল আপনাদের মাঝে আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, আমার সাথে থাকবেন, কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে। আমি লিটন ইটালি নেপোলি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে, নতুন কথা নিয়ে। বন্ধুরা তাহলে সাথেই থাকবেন, আজ এই পর্যন্ত, বাই বাই, আল্লাহ হাফেজ।